ঘোষণা দিয়ে বিশ্বের ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্টের সঙ্গে দৌড়ানোর প্রতিযোগিতায় নামতে চান ইউনিভার্স বস ক্রিস গেইল। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটারের দ্রুততম রেকর্ডটি করেছেন উসাইন বোল্ট। ফার্স্ট অ্যাট ফর ম্যান আসন্ন টি-20 বিশ্বকাপে শুভেচ্ছাদূত হিসেবে জামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের নাম ঘোষণায় আইসিসির ক্যাপশনে ছিল এটি। এ গ্রহের সবচেয়ে দ্রুততম মানব এবার ক্রিকেট মাতাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। দুষ্টুমি করে গেইল বলেছেন তার সঙ্গে দৌড়াতে নাকি ভয় পাচ্ছেন উসাইন বোল্ট। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটারের দ্রুততম রেকর্ডটি করেছেন উসাইন বোল্ট। অলিম্পিকে জিতেছেন ৮টি স্বর্ণ। ঘোষণা দিয়ে বিশ্বের ইতিহাসের দ্রুততম মানবের সঙ্গে দৌড়ানোর প্রতিযোগিতায় নামতে চান ক্রিস গেইল। এমনকি তিনি এটাও দাবি করেছেন তার সঙ্গে প্রতিযোগিতায় নামতে নাকি ভয় পাচ্ছেন উসাইন বোল্ট। আগামী জুনে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে শুভেচ্ছাদূত দুজনই। বুধবার বোল্টকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর একটি ভিডিও প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেখানে বোল্টের সাথে দৌড়ানোর কথা জানিয়েছেন ক্রিস গেইল। আমি তো তাই বললাম, তুমি আউট করেছ আমাকে, আমি এবার ট্র্যাকে দৌড়াতে চাই, কিন্তু বোল্ট আমাকে ভয় পায়, সহজেই তাকে হারাতে পারবো। শুনুন, উসাইন শুধু অনেকটুকু ধুলা দেখবে, ইউনিভার্সের বস এক নিমিষেই উড়ে যাবে। গেইলের জবাবে বোল্ট বলেন ইউটিউবে তো আছে, সেটা অস্বীকার তো করতে পারবে না। এরপর গেইল বলেন হ্যাঁ, বোল্ট তাকে আউট করেছে। এবার বোল্টের সাথে দৌড়াতে চান ক্রিস গেইল।